হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এই কথায় কোনো সন্দেহই নেই, বর্তমানে জীবনচক্র আজ থেকে কোটি কোটি বছর পূর্বের জীবনচক্রের সাথে কোনো মিল নেই। বর্তমানে যে সকল হিংস্র প্রাণীরা বসবাস করে তাদের তুলনায় হাজারো গুণ বেশি হিংস্র এবং ভয়ঙ্কর প্রাণীরা আজ থেকে কোটি কোটি বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করে গিয়েছিল। তখনকার সময় মাটিতে জীবনচক্রের তুলনায় পানিতে জীবনচক্র অনেক ভয়ঙ্কর এবং অনেক মারাত্মক ছিল। মাটির তুলনায় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা তখন সমুদ্রেই বসবাস করত। তখনকার সময় যদি আপনারা সমুদ্রে একবার ডাইভ করতে পারেন, তাহলে প্রতি মিনিটে দেখবেন বিশাল বিশাল দানবীয় প্রাণীরা একে অপরের সাথে লড়াই করছে এবং একে অপরের রক্ত বের করে দিচ্ছে, নিজের দেহ থেকে মাংস চিরে ফেলছে এবং আপনার চারপাশে খালি রক্ত আর রক্তই থাকবে। তবে সমুদ্রে বসবাস করা সব থেকে ভয়ঙ্কর দুটি প্রাণীর লড়াই যদি আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা অনেক ভাগ্যশালী হবেন। তবে মজা এই জায়গায় আসবে, যদি সমুদ্রের দুটি প্রিডিয়েটর একে অপরের সাথে লড়াই করে তাহলে কে জিতবে সেই লড়াইতে, আপনারা তো তা নিজের চোখে দেখতে পারবেন না। তবে ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখবেন, তবে অনুমান করতে পারবেন এই লড়াইতে কে জিততে পারত। তখনকার সময় সমুদ্রে বসবাস করা সব থেকে ভয়ঙ্কর প্রাণীর মধ্যে একটি প্রাণীর নাম হচ্ছে মুসাসোরাস এবং আরেকটি প্রাণীর নাম হচ্ছে ম্যাগালাডন। বন্ধুরা, প্রতিবারের মতন আপনাদের সাথে আছি আমি নাদভি আহমেদ, আপনারা দেখছেন লড়াই চ্যানেলের ভিডিও। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই এই ভিডিওটি শুরু করা যাক। ইতিহাসে এই দুটি প্রিডিয়েটরের মধ্যে কোনোদিনও লড়াই হয়নি। এই দুটি প্রাণীর অস্তিত্বের মধ্যে প্রায় 5 কোটি বছরের ব্যবধান রয়েছে। মুসাসোরাস ম্যাগালাডনের অনেক আগে পৃথিবীতে এসেছিল এবং ক্রিটেশিয়াস পিরিয়ড আস্তে আস্তে মুসাসোরাস পৃথিবী থেকে একেবারেই বিলুপ্ত হয়ে যায়। মুসাসোরাস বিলুপ্ত হওয়ার পর 50 মিলিয়ন বছর পর ম্যাগালাডনের অস্তিত্ব পৃথিবীতে দেখা যায়। বন্ধুরা, এ কথায় কোনো সন্দেহ নেই, মুসাসোরাস এবং ম্যাগালাডন নিজেরা সময় প্রিডিয়েটর ছিল সমুদ্রে। মুসাসোরাসকে কিং অফ দ্য রেপটাইল বলা হয় এবং ম্যাগালাডনকে কিং অফ দ্য শার্ক বলা হয়। এই দুটি প্রিডিয়েটরকে কিলিং মেশিন বললেও ভুল হবে না। এই দুটি প্রাণীর সামনে কোনো প্রাণী দাঁড়াতে পারত না। এই দুটি প্রাণীর সামনে যে কোনো প্রাণী এসে পড়লে সেই প্রাণীটির মৃত্যু অবধারিত ছিল। আমরা যদি মুসাসোরাস এবং ম্যাগালাডনের দেহের আকৃতির দিক দিয়ে তুলনা করি, তাহলে সবার আগে এগিয়ে থাকবে ম্যাগালাডন। অ্যাডাল্ট ম্যাগালাডনের লেন্থ প্রায় 60 থেকে 70 ফিটের কাছাকাছি হয়। অন্যদিকে একটি অ্যাডাল্ট মুসাসোরাসের দেহের লেন্থ 55 থেকে 60 ফিটের কাছাকাছি হয়। ম্যাগালাডন একটু হলো দেহের লেন্থের দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে মুসাসোরাসের থেকে। তবে ম্যাগালাডন দেহের আকৃতির দিক দিয়ে এগিয়ে থাকার ফলে তারা একদিক দিয়ে পিছিয়ে যায়, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। মুসাসোরাসের দেহ চিকন লম্বা এবং ম্যাগালাডনের দেহ মোটা এবং লম্বা। ম্যাগালাডনের দেহের ভিতর প্রচুর পরিমাণে মাংস এবং চর্বি থাকে, অন্যদিকে মুসাসোরাসের দেহের ভিতর খুব কম পরিমাণে চর্বি এবং মাংস থাকে। তাই মুসাসোরাস খুব ফাস্ট মুভমেন্ট করতে পারবে পানির ভিতর, যেটা ম্যাগালাডন কোনোভাবেই পারবে না। তবে মুসাসোরাস ফ্লেক্সিবল হলে কি হয়েছে, মাসেলস পাওয়ারের দিক দিয়ে তো ম্যাগালাডন অনেক আগে এগিয়ে থাকবে মুসাসোরাসদের থেকে। যেহেতু মুসাসোরাসের মাসেলস পাওয়ার খুবই কম এবং ম্যাগালাডনের মাসেলস পাওয়ার খুবই বেশি থাকার ফলে মুসাসোরাস বারবার ম্যাগালাডনকে অ্যাটাক করতে হবে। যদি বারবার অ্যাটাক না করে, তা মুসাসোরাস ম্যাগালাডনকে কখনোই ড্যামেজ করতে পারবে না। তবে ম্যাগালাডন যদি একবার মুসাসোরাসের উপর অ্যাটাক করতে পারে, যেহেতু মুসাসোরাসের মাসেলস পাওয়ার খুবই কম, তার ফলে মুসাসোরাস অনেকটা ড্যামেজ হয়ে যাবে। ম্যাগালাডনের ডিফেন্স সিস্টেম খুবই ভালো ছিল, তবে মুসাসোরাসের ডিফেন্স সিস্টেম খুবই খারাপ ছিল। মুসাসোরাসের ডিফেন্স সিস্টেম খারাপ হওয়া সত্ত্বেও মুসাসোরাস ম্যাগালাডনের হাত থেকে বেঁচে যাবে, তার কারণ মুসাসোরাস অনেক ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবলের ফলে ম্যাগালাডনকে বারবার ঘুরে এসে আক্রমণ করতে পারবে মুসাসোরাস এবং অনেক বেশি ড্যামেজ করেও ফেলতে পারবে। একটি অ্যাডাল্ট মুসাসোরাসের সম্পূর্ণ চরে যতগুলো দাঁত রয়েছে, তার তুলনায় অনেক বেশি দাঁত রয়েছে ম্যাগালাডনের। সেই সাথে সাথে মুসাসোরাসের বাইট ফোর্স যত, তার তুলনায় অনেক বেশি বাইট ফোর্সের অধিকারী হচ্ছে ম্যাগালাডন। ম্যাগালাডন যতটুকু চোয়াল খুলতে পারে, তার তুলনায় খুবই কম চোয়াল করতে পারে মুসাসোরাস। মুসাসোরাসের একটি মাত্র বাইটের ফলে ম্যাগালাডনের কোনো ক্ষতি হবে না, তবে ম্যাগালাডনের একটি বাইট করে মুসাসোরাসের অনেক ক্ষতি হতে পারে। এই পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি বাইট ফোর্স প্রয়োগকারী প্রাণীদের মধ্যে সবার আগেই থাকবে ম্যাগালাডন। মুসাসোরাস একটি রেপটাইল প্রজাতির প্রাণী। একটি রেপটাইল প্রজাতির প্রাণী আস্ত জিনিসকে গিলে ফেলতে পারে। এই প্রজাতির প্রাণীদেরকে কোনো চিবানোর প্রয়োজনই হয় না, তারা আস্ত একটি জিনিসকে গিলে ফেলতে পারে।
তবে মেগাডনের দেহ এতই বড় যে মেগাডনের দেহ কোনোদিনই মুসাসোরাস গিলতেই পারবে না। মেগাডনকে একটু ড্যামেজ করার জন্য মুসাসোরাসকে বারবার আক্রমণ করতে হবে, তবে মেগাডন মুসাসোরাসকে মারার জন্য একটি কামড়ই যথেষ্ট। মেগাডনা যদি একটি কামড় মুসাসোরাসের দেহের উপর পড়ে তাহলে হয়তো মুসাসোরাসের দেহ দুটুকরো হয়ে যেতে পারে। যেহেতু মুসাসোরাস একটি রেপটাইল প্রকৃতির প্রাণী, তার ফলেই মুসাসোরাসকে শ্বাস গ্রহণের জন্য পানি থেকে উপরে আসতে হয়। তখন যদি মেগাডন মুসাসোরাসের উপর আক্রমণ করে তাহলে মুসাসোরাস কিছুই করতে পারবে না, মুসাসোরাস জায়গাতেই মারা যাবে। তাই বন্ধুরা, আমার কাছে মনে হয় এই লড়াইতে বেশিরভাগ জিতের সম্ভাবনা রাখবে মেগাডন। মেগাডনদের জিতার সম্ভাবনা 80%, মুসাসোরাসদের জিতার সম্ভাবনা 20%, বাকিটা আপনার কাজ। এলোয়েতে কে জিততে পারবে অনুরোধ করব কমেন্ট বক্সে এখনই আমাকে জানিয়ে দিন। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন। এই ভিডিওটি কেমন হয়েছে অনুরোধ করব কমেন্ট বক্সে এখনই আমাকে জানিয়ে দিন।